বাংলা ভাষা সংস্কৃতি ও শিক্ষার গুরুত্ব শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেছেন বাংলা ভাষা ও সংস্কৃতিকে প্রবাসে বাঁচিয়ে রাখতে হলে সন্তানদের বাংলা ভাষা শেখাতে হবে। নর্থহ্যাম্পটন বাংলা স্কুলের উদ্যোগে আয়োজিত সেমিনারের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এসানুল ইসলাম চৌধুরী শামীম। বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু কিশোররা বাংলা ভাষার চর্চা কর্মে যেন আগ্রহ হারিয়ে ফেলেছে। বাংলা ভাষার প্রতি তাদের আগ্রহ বাড়াতে নর্থহ্যাম্পটনে প্রথমবারের মতো নারী পুরুষ শিশুসহ সব বয়সের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বাংলা ভাষা সংস্কৃতি ও শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনার। নর্থহ্যাম্পটন বাংলা স্কুলের উদ্যোগে নর্থহ্যাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও চ্যানেল এস এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ডাক্তার জাকিরে জোনা আনোয়ার। নর্থহ্যাম্পটনবাসী যে আয়োজনটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এসে আমার খুব ভালো লেগেছে। নারী পুরুষ শিশু সবাই এসছে এবং আমি সবসময় বলি যে আমাদের পরবর্তী প্রজন্ম যে বাংলা বলে না বাংলা বোঝে না এটার দায় দায়িত্ব কিন্তু আমাদের, আমরা সবসময় ওদের উপর দোষ চাপিয়ে দিই। এটা আমি বলবো যে বাংলা স্কুলগুলো তো আছে কিন্তু একদম মূল কাজটা শুরু হবে কিন্তু বাড়ি থেকে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়। বাংলা ভাষা সংস্কৃতিকে প্রবাসে বাঁচিয়ে রাখতে হলে আমাদের ছেলে মেয়েদেরকে ভাষার শিক্ষা দিতে হলে আপনার আমার সবাইকে এগিয়ে আসতে হবে। এভাবে সভা সমিতির মাধ্যমে আমাদের বাংলা ভাষার ইতিহাস সংস্কৃতিকে তুলে ধরলে আশা করি আমাদের প্রজন্ম তাদের জ্ঞানের সীমা বাড়িয়ে নিবে। নর্থহ্যাম্পটন বাংলা স্কুলের শিক্ষক এম এ রৌফের সভাপতিত্বে ও এম এ ফাত্তা চৌধুরী ফয়সলের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ সামাদুর রহমান ও ডাক্তার সাব্বির হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনবিএ এর চেয়ারম্যান আকিক মিয়া, সাবেক চেয়ারম্যান ইউসুফ মিয়া, সাবেক সেক্রেটারি আফতাব আহমদ, কাউন্সিলর তুরন মিয়া, ফিরুজ মিয়া, আব্দুল সত্তার সহ আরও অনেকেই। এহসানুল ইসলাম চৌধুরী, শামীম, চ্যানেল এস নিউজ, নর্থহ্যাম্পটন, ইংল্যান্ড।